দুর্নীতি তদন্তে সিবিআই ইডি এবার মাথাকে ধরুক, এমনই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, এতদিন পর্যন্ত সিবিআই ইডি কোমর ধরে টানাটানি করেছে কিন্তু মাথাকে ধরেনি, এবার সুপ্রিম কোর্ট সিবিআই ইডিকে যথেষ্ট সুযোগ দিয়েছে, তাই আর কোমর না ধরে সরাসরি মাথাকে ধরে দুর্নীতির পর্দা ফাঁস করুক। আজকে শুভেন্দু অধিকারী জয়রামপুরে গিয়ে শিব মন্দিরে পুজো দেন, তারপর সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, অভিষেক ব্যানার্জিকে 25 লক্ষ টাকা জরিমানা করেছিল কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সেই জরিমানা থেকে শুধুমাত্র আপাতত রেহাই দিয়েছে, অন্য কোনো বিষয়ে স্থগিতাদেশ দেয়নি। এর পরবর্তীতে জুলাই মাসের মাঝামাঝি সময় পর্যন্ত সিবিআই ইডির কাছে যথেষ্টই সময় থেকে যাচ্ছে, ফলে তদন্তকারী সংস্থা চাইলে অনেক কিছু করতে পারবে, সুপ্রিম কোর্টের কোনো বাধা নেই। শুভেন্দু অধিকারীর দাবি, সুপ্রিম কোর্ট যখন যথেষ্ট সময় দিয়েছে তখন তদন্তকারী সংস্থা সেটাকে কাজে লাগাক, পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকারদের ন্যায় বিচার দিতে তদন্তকারী সংস্থা উদ্যোগী হোক, তারা যেন এবার কোমরের নিচের দিকে না নেমে সরাসরি মাথাকে খুঁজুক। উল্লেখ্য, আজ সুপ্রিম কোর্টের 2 বিচারপতি জে কে মাহেশ্বরী এবং বিচারপতি পিএস নরসীমার নির্দেশ দিয়ে জানিয়েছেন, অভিষেক ব্যানার্জিকে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল তা বহাল থাকবে, শুধুমাত্র অভিষেককে এখনই 25 লক্ষ টাকা জরিমানা দিতে হবে না। অর্থাৎ সিবিআই ইডি চাইলেই অভিষেক ব্যানার্জিকে ডেকে জেরা করতে পারবে, গ্রেপ্তারও করতে পারবে। শুভেন্দু অধিকারী বলেন, উনি আর্থিক জরিমানায় অন্তর্বর্তী স্থগিতাদেশ ছাড়া আর কিছু পাননি, স্বাভাবিকভাবে যে উদ্দেশ্য নিয়ে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তারা মনে করেছে এটা একটা বড় দুর্নীতি, তাই তদন্তে হস্তক্ষেপ করতে চায়নি আদালত। বিরোধী দলনেতা হিসেবে আমি এই নির্দেশকে স্বাগত জানাই, গোটা বাংলার জনগণ চাইছে মাথাকে ধরুক সিবিআই। যেহেতু এটা রিক্রুটমেন্ট স্ক্যাম রিলেটেড কেস, এর সঙ্গে পশ্চিমবাংলার লক্ষ লক্ষ শিক্ষিত মেধাযুক্ত কর্মপ্রার্থীদের প্রশ্ন যুক্ত ছিল এবং যারা অ্যারেস্ট হয়েছে কালেক্টর তাদের সঙ্গে এখানকার রুলিং পার্টি তথা মমতা ব্যানার্জির প্রাইভেট লিমিটেড কোম্পানির মাথাদের ডাইরেক্ট ইনভলভমেন্ট ছিল। আমি আশা করব এজেন্সি যেভাবে সারদা চিটফান্ড স্ক্যামে মমতা ব্যানার্জিকে ছেড়ে রেখেছেন অন্তত এক্ষেত্রে সেটা করবেন না। তাদের কাছে যে এই সুযোগ এই সময়টা তারা পেলেন, সুপ্রিম কোর্ট সুযোগ দিল, আমার মনে হয় ইনভেস্টিগেটিং এজেন্সিকে দ্রুত কোমরের নিচে না গিয়ে কোমরের উপরে মাথা উঠতে হবে। বেঙ্গল পিপল, গোটা পশ্চিমবাংলার জনগণ এটা চাইছে, মাথাকে ধরতে হবে। এবং আমি আশা করব ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয় যে সুযোগ প্রায় 2 মাস, মে মাসের কয়েকটা দিন, জুন মাস, জুলাই 10 তারিখে না কত তারিখে একটা বলেছেন পরবর্তী হিয়ারিং, আমি মনে করি এই সময়কালে যথেষ্ট সময় অত্যন্ত এক্সপার্ট অর্গানাইজেশন সিবি এবং সিবিআই ইডি তাদের মাথা পর্যন্ত পৌঁছানো উচিত তদন্তের প্রক্রিয়া।